আসসালামু আলাইকুম। এমএসপি টেক রুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজকে আবারও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হলাম আমি হৃদয় মৃধা। আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরবো, যেটি হচ্ছে আমরা অনেকেই স্মার্ট টিভি ক্রয় করি কিন্তু আমাদের বাসায় ওয়াইফাই থাকে না। তো আপনি চাচ্ছেন হয়তো ওয়াইফাই আরও কিছুদিন পরে নিতে, যে কোনো সমস্যার কারণে। আপাতত আপনি আপনার মোবাইলের যে ডেটা রয়েছে বা এমবি রয়েছে সেটার মাধ্যমে আপনি আপনার টিভিকে চালাতে চান। তো এই মোবাইলের এমবি দিয়ে টিভি চালানোর জন্য কিভাবে আপনি মোবাইলকে আপনার টিভির সাথে কানেক্ট করবেন, বা মোবাইলের ওয়াইফাইটি হটস্পটটি কিভাবে টিভির সাথে কানেক্ট করবেন, সেই বিষয়েই আজকে আমি আপনাদের শেখাবো। দর্শক, ভিডিও শুরু করার আগে একটি কথা, যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিও দেখে আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। দর্শক, প্রথমে টিভিটি আমরা অন করব, তারপরে হচ্ছে আমরা মোবাইলের নেটটি আমরা অন করব। আপনার মোবাইলে যে ডাটা রয়েছে নেট, সেই নেটটি আপনারা অন করে দিবেন এবং হটস্পট নামে অপশন দেখতে পাচ্ছেন, এই হটস্পটটি আমরা অন করে দেব এবং এই হটস্পট অপশনটি আমরা চাপ দিয়ে ধরে রাখব। চাপ দিয়ে ধরে রাখুন। দেখুন, ধরে রাখার পর এরকম চলে আসছে। এই যে দেখুন, এই হটস্পটের পাসওয়ার্ড এখানে আমার লেখা আছে। তো এখন আমরা প্রথমে টিভির সেটিংয়ে চলে যাব। দেখতে পাচ্ছেন একদম উপরে সেটিং, এই সেটিং অপশনে যাওয়ার পর আমরা যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই ওখানে ওকে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওপি, তো আমার এটার নাম হচ্ছে ওপি। দেখুন এই যে ওপি, তাহলে এই ওপিতে আমরা ক্লিক করব। আপনারটা যেই নাম হোক সেই নামই এখানে আসবে। তো আসার পরে এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে। এই পাসওয়ার্ডটা হচ্ছে দেখবেন আপনার ফোনের এখানে, এই পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে। ঠিক যা যা দেওয়া আছে আপনি তাই তাই লিখবেন। তাহলে দেওয়া আছে 8765, আমরা লিখব 8765। তারপরে হচ্ছে, তারপরে দেখ, তারপরে হচ্ছে 4321। এখন এখানে দিব 4321, সেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। এখন আমরা জাস্ট একদম তীর যে বাটন দেখতে পাচ্ছেন, এই যে তীর বাটন এখানে এসে আমরা ওকে দিয়ে দিব। কানেক্টিং হচ্ছে, দেখতে পারবেন একটু সময় নেবে। দেখুন কানেক্টেড সাকসেসফুলি। দেখুন আপনার মোবাইলে দেখুন একটা মেসেজ আসবে যে ওয়ান ডিভাইস, দেখুন দেখতে পাচ্ছেন কি না, ওয়ান ডিভাইস কানেক্টেড, মানে আপনার এই টিভিটা কানেক্টেড হয়ে গেছে। তো এইভাবেই আপনি আপনার মোবাইলের ডাটা দিয়ে কানেক্ট করে আপনার টিভির সম্পূর্ণ কাজগুলো, আপনি ইউটিউব ফেসবুক এগুলো আপনি চালাতে পারবেন যদি আপনার বাসায় ওয়াইফাই না থাকে। তবে দর্শক, বিশেষ করে আপনাকে ওয়াইফাই লাইন নিয়ে এই টিভি চালানো শ্রেয়, কেননা মোবাইলের ডাটা দিয়ে ইউজ করলে আপনার ডাটা অনেক খরচ বেশি হবে। ধন্যবাদ সবাইকে। দর্শক, এই ছিল মোবাইলের ডাটার সাথে টিভি কানেক্ট করার নিয়মাবলী। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে এরকম আরও উপকারী কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।